নেতৃত্বের প্রেক্ষাপথত সদ্যতাকৈ লোকসভা সমষ্টির ফলাফল কোন দিকে কংগ্রেসে ভবার ধরনের ফলাফল পাইছে নাকি সরকার গঠনের গিয়ে দিল্লিত এনডিএ ভার্সেস ইন্ডিয়ার বৃহৎ তৎপরতা এই মুহূর্তে জানাইছে একটা গুরুত্বপূর্ণ খবর। নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছে ইন্ডিয়ায় বিরোধী ইন্ডিয়ায়। ডর খবর যে ইন্ডিয়ায় সরকার গঠন করার বাবে বাদ প্রশস্ত হয়েছে নাকি। চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ করেছে ইন্ডিয়ায় সরকার গঠন হব নাকি। টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ করেছে। উড়িষ্যা বিজু জনতা দলের সঙ্গে যোগাযোগ করেছে ইন্ডিয়ায় এই মুহূর্ত। রাজনৈতিক প্রেক্ষাপটর ডর খবর লই আইসো। শরদ পাওয়ারে যোগাযোগ করেছে আর খবর সূত্রত বিশেষ তথ্য প্রকাশ পাইছে। এক প্রকারে মোদী সরকারক প্রত্যাহ্বান জানাব আর যেহেতু এই মুহূর্তে জানাও যে সরকার গঠনক দিল্লির তৎপরতা, কারণ বিজেপি এ পর্যন্ত অকলে 242 অগ্রগতি লাভ করেছে আর এটিও 30 আসনের প্রয়োজন আছে বিজেপির এবসলিউট মেজরিটির বাবে। আর তার বিপরীতে যদি চাও কংগ্রেসে 93 আসন লাভ করেছে আর সামগ্রিক প্রেক্ষাপটত 227 আসন লাভ করেছে বিরোধী ইন্ডিয়ায়। আর তার বিপরীতে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ লাভ করেছে 297 আসন। কিন্তু ডর প্রশ্ন যে যুহ দলে হয়তো ভয়ত বিজেপির সঙ্গে আছে সেই দলসমূহ এন ডি এর সঙ্গে থাকিব নাই সেও কিন্তু আজির প্রেক্ষাপটত ডর খবর। আর সরকার গঠনক দিল্লিতে এন ডি এ ভার্সেস ইন্ডিয়ার ব্যাপক তৎপরতা এই পর্যন্ত অব্যাহত আছে। আর নীতিশ কুমারের সঙ্গে এটা ইন্ডিয়ায় যোগাযোগ করেছে, কারণ প্রতিখন আসনে ইন্ডিয়ার বাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছে। কারণ মেজিক নম্বর 273 স্পর্শ করিবর বাবে চন্দ্রবাবু নাইডু দলের এক প্রকারে সহযোগিতা লাগিব। উড়িষ্যার বিজু জনতা দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, নবীন পাটনায়কর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তেওঁৰ সমর্থন লাগিব। শরদ পাওয়ারে যোগাযোগ করেছে, শরদ পাওয়ারে যোগাযোগ করার খবর সূত্রত প্রকাশ পাইছে। এন সি বি নেতা শরদ পাওয়ারে এই সমগ্র রাজনৈতিক প্রক্রিয়াটক আগবাই নিয়ার বাবে তৎপরতা আগবাইছে। সরকার গঠনক লৈ ইন্ডিয়ায় বহি থকা নাই, কারণ এই মুহূর্তে কব লাগিব যে বিরোধী ঐক্য মঞ্চ ইন্ডিয়ায় জামান কেজামান চৌধুরী আছে আমার সঙ্গে। কেজামান চৌধুরীর সঙ্গে কেজামান চৌধুরী এই মুহূর্তে আপনার ওসলে আহিব বিচারিছো। এই মুহূর্তে একটা ডর খবর, দিল্লিত সরকার গঠনের কুচকাওয়াজ আরম্ভ করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ায়। কি প্রতিক্রিয়া প্রকাশ করব জামান? আর এই সমগ্র দায়িত্ব এই মুহূর্তে অর্পণ করা হয়েছে শরদ পাওয়ারক, রাজনীতির চাণক্য বলে খ্যাত এগারী শরদ পাওয়ার। আর শরদ পাওয়ার এই মুহূর্তে যে সূত্রত খবর প্রকাশ পাইছে, নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছে, টিডিপির মুরব্বী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ করেছে, বিজু জনতা দলের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করেছে। আর বিহারের পরা এটা শেহতীয়া আপডেট আছে। শেহতীয়া আপডেটটা হল যে বিহারের মুখ্যমন্ত্রী আর বিজেপির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর এক ভোজমেলের আয়োজন করা হয়েছিল, কিন্তু সম্রাট চৌধুরী উপস্থিত হওয়ার পূর্বেই তারপরা এই মুহূর্তে আহার গ্রহণ করে নীতিশ কুমার ঘুরে আছে। অর্থাৎ সম্রাট চৌধুরীক সাক্ষাৎ নকরিলে নীতিশ কুমার এই মুহূর্তে, যার বাবে রাজনৈতিক মহলত এই মুহূর্তে তীব্র চর্চা আরম্ভ হয়েছে। অবশ্যই জেডিইউর প্রবক্তা কে সি ত্যাগে খন্তেক সময় পূর্বে জানাইছে যে আমি এতিয়াও এন ডি এর আছো, আমি বেলেগ চিন্তা এই মুহূর্তে করা নাই। কিন্তু সেয়া যিয়ে নহক, এই মুহূর্তে এই কুচকাওয়াজ দিল্লিত আরম্ভ হয়েছে। আর আমার হাতত যে খবর আছে সেই খবর অনুসরি কিছু সময় পাছতে দিল্লিত রাহুল গান্ধীয়ে এখন সংবাদমেলের আয়োজন করেছে বলে আমি খবর লাভ করেছো। রাহুল গান্ধীয়ে এই সংবাদমেলত কি মন্তব্য করে সেয়া লক্ষণীয় হব। কিন্তু এই মুহূর্তের এই ডর কুচকাওয়াজটা আমি জানাইছো সমান্তরালকৈ এন ডি এর ফলের পর সূত্র প্রকাশ পাইছে যে চন্দ্রবাবু নাইডুক এন ডি এর কনভেনারের দায়িত্ব দিয়া হব পারে, এন ডি এর কনভেনারের দায়িত্ব চন্দ্রবাবু নাইডুক দিয়া হব পারে বলে কোয়া হয়েছে এন ডি এর সূত্রের পর। কিন্তু সেয়া যে নহক, সরকার গঠনক লৈ যে এই মুহূর্তে ইন্ডিয়াত কোনো পধ্যেই যে পিছ পোহ কি নাহে, তেওঁলোকে যে প্রতিটো সম্ভব চেষ্টা তেওঁলোকে চলাব সেয়া এক প্রকারের নিশ্চিত হয়ে পড়েছে। আর যার বাবে এই মুহূর্তে এই খবর ওলাই আছে, যদি সচাই চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার আর উড়িষ্যার বিজু জনতা দল যদি এন ডি এর পর বাহির হয়ে ওলাই আহে, তেন্তে কিন্তু ছবি ওলোটা হব আর তার সম্ভাবনা এই মুহূর্তে নুই করিব নোৱাৰি। হয় জামান, এই মুহূর্তে একটা ডর প্রশ্ন, হয় জামান, এই মুহূর্তে ডর প্রশ্ন যে চন্দ্রবাবু নাইডুয়ে কিছুদিনের পূর্বে আইনের আওতাল আহিবলগিয়া হয়েছিল, গ্রেপ্তার হবলগিয়া হয়েছিল, তারপর পরিবেশ একটা বেলেগ হয়ে পড়ছিল,
গতিকে ইয়ার এই সময় পূর্ণ সুযোগ গ্রহণ করব পারে নাকি চন্দ্রবাবু নাইডু? এই ডর প্রশ্ন বিজেপির বিরুদ্ধে নিশ্চয় ক্ষোভ আসলে চন্দ্রবাবু নাইডু। যদিহে এন ডি এর আসনের সংখ্যা 290 তলত থাকে, তেনে রাজনীতির যে দরদাম, সেই দরদামের প্রসঙ্গ আহি যাব। তার জেডিউর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা হব, চন্দ্রবাবু নাইডুর দলের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা হব। সমান্তরালকৈ আন কেতবোর সরু সরু দল, যেন বিহারের যদি আমি এল জে পি চিরাগ পাসওয়ানক চাও, চিরাগ পাসওয়ান এন ডি এ নেতৃত্বের উপর নারাজ বলে খবর লাগছিল নির্বাচনের ঠিক প্রাখ্যানত। এই মুহূর্তে এল জে পি এ 5খনকৈ এখন লিড লৈ আছে বিহারত। তেনে স্থলত যদি সচাই ইন্ডিয়ার এই কুচকাওয়াজ যদি আর আগবাহে, তেনে সরকার যে এই মুহূর্তে গঠনের ক্ষেত্র যে ইন্ডিয়ায় কোনো ত্রুটি এড়িব নিবিচারিব, সেয়া এক প্রকার নিশ্চিত হয়ে পড়ছে। আর তেনে স্থলত অতি আকর্ষণীয় হয়ে পড়ছে এই যুজখন। আর আমি জানাই কইছো, যদি 290 তলত এন ডি এর আসনের সংখ্যা হয়, তেন্তে এই যুজখন অতি আকর্ষণীয় হয়ে পড়িব। হয় জামান, এই মুহূর্তে জামান, এই মুহূর্তে ইন্ডিয়া দ্বিতীয় প্রশ্ন জামান, দ্বিতীয় প্রশ্ন, এই পর্যন্ত বিরোধী, এই পর্যন্ত শাসকীয় বিজেপিয়ে মাত্র মেজিক নম্বর স্পর্শ করব পৰা নাই, 243 আসনতে সীমাবদ্ধ হয়ে আছে। ডাঙর প্রশ্ন, কিন্তু ডাঙর প্রশ্ন এইটাই যে এবসলিউট মেজরিটি এই পর্যন্ত বিজেপিয়ে নিজে নেপায়, কারণ 2019 নির্বাচনত 303 আসন পাই এবসলিউট মেজরিটি নিজের হাতত রাখিছিলে। এইবার বিজেপি অন্যান্য দলের উপর নির্ভর করবলগীয়া একটা পরিবেশের সৃষ্টি হল। সমান্তরালভাবে বিরোধী ইন্ডিয়ায় কিন্তু সমূহীয়াভাবে একত্রিত হলে সরকার গঠনের বাদ প্রশস্ত হওয়ার সম্ভাবনা আছে। গতি এন ডি এ সহযোগী দল আর কোন কোন আহি যাওয়ার সম্ভাবনা আছে জামান? এই মুহূর্তে তো কই দিয়া টান, কিন্তু এই মুহূর্তে বিহার যদি প্রেক্ষাপট আপনি চায়, বিহার এনেকা বহু কেখন আসন আছে যত আর জে ডি আর জে ডি ইউ বা আর জে ডি আর বিজেপির মাজত দূরত্ব মাত্র 4-5 হাজার ব্যবধানত এই মুহূর্তে লিড আর ট্রেইল হয়ে আছে। তেনে স্থলতে আমি আরো কিছু সময় অপেক্ষা করব লাগিব, কারণ এই যে ট্রেন্ড, এই ট্রেন্ড যিকোনো মুহূর্তে সলনি হওয়ার এতিয়াও পূর্ণ সম্ভাবনা আছে। তেনে স্থলত বারে বারে কইছো, যদিহে 290 আসনের তলত যদি এন ডি এর পরিসংখ্যা হয়, তেন্তে এন ডি এ পুনর্বার সরকার গঠন করাটো ইমান মসৃণ নহব। ইয়াত যে ইন্ডিয়ায় প্রত্যাহ্বানের সৃষ্টি করিব, সেয়া এক প্রকারের এই মুহূর্তে শারদ পাওয়ারের যে কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজের পৰা এক প্রকারের নিশ্চিত হয়ে পড়ছে। জামান, ভাবে না আপনি যে নীতিশ কুমারে আকো পুনর সেই স্থিতি গ্রহণ করব, পুনর ইন্ডিয়াত সামিল হব বলে ভাবে না? সব এই মুহূর্তে নীতিশ কুমারের কথা আমি উল্লেখ করেছো, আমি এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, সেই আপডেট আমি জানাইছো, পুনর্বার আমি কিন্তু রিপিট করব বিচারিছো, বিজেপি আর জে ডি ইউর ফলের পৰা, এন ডি এর ফলের পৰা এক আসলতে আহারের ব্যবস্থা করা হয়েছিল, লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল, আর সেই লাঞ্চত মুখ্যমন্ত্রী বিহার, উপমুখ্যমন্ত্রী বিহারে অংশগ্রহণ করার কথা আছিল। কিন্তু নীতিশ কুমারে উপমুখ্যমন্ত্রীগী উপস্থিত হওয়ার পূর্বেই আহার গ্রহণ করে তারপর ওলাই গেছে। অর্থাৎ বিজেপির যেগুলি উপমুখ্যমন্ত্রী আছে, সম্রাট চৌধুরী, সম্রাট চৌধুরীক কিন্তু নীতিশ কুমারে সাক্ষাৎ নকরিলে। আর নির্বাচনের ফলাফলের এই দিনটুত নীতিশ কুমারে আসলতে কিয় সম্রাট চৌধুরীক সাক্ষাৎ নকরিলে, সেয়া একটা অত্যন্ত রহস্যের বিষয়। আর উল্লেখ করব, নীতিশ কুমারের যদি আমি রাজনৈতিক ইতিহাস চাও, নীতিশ কুমারক কিন্তু কোনেও আসলতে প্রেডিক্ট করব নোৱাৰা এগৰাকী রাজনীতিবিদ। যিকোনো মুহূর্ত নীতিশ কুমারে তেওঁৰ যে স্থিতি সেয়া সলনি করে দিব পাৰে। আর তেনে স্থলত আজির এই প্রেক্ষাপটত নীতিশ কুমারের এই 15খন আসনত এই মুহূর্তে নীতিশ কুমারের দল যে লিড করে আছে, এই 15খনকৈ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে। এই মুহূর্তে জামান ডাঙর খবর যে নীতিশ কুমারক, ইন্ডিয়ায় বিরোধী ইন্ডিয়ায় উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করার সম্ভাবনা আছে, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রকাশ পাইছে। নিশ্চয়ই কইছো, দরদাম আরম্ভ হব, দরদাম আরম্ভ হব একদম নিশ্চিত। আর নীতিশ কুমারে এই দরদাম তার পক্ষ থিয় দিয়ে কিয়া এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ হব। যদি এনডিএর থাকে, ইন্ডিয়ার পক্ষ পর যদি উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়া যায়, হয়তো রাজনৈতিক পাশা পাল্টি যাওয়ার সম্ভাবনা আছে। অন্তিম প্রয়াস করিব,
আর এই অন্তিম প্রয়াসের অংশ হিসাবে শরদ পাওয়ারক এই মুহূর্তে নেতৃত্ব দিছে। আর শরদ পাওয়ার কোন সেয়া নতুন করে কোয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। আর আজির দিন শরদ পাওয়ার আজির দিন মহারাষ্ট্রের রাজনীতির জিলিকি উঠিছে। কিয় জিলিকি উঠিছে? কারণ মহারাষ্ট্র যদি আমি বিগত দিনের রাজনীতি যে পরিঘটনা সমূহ চাও, আপনি প্রথমে মন করব শিবসেনাক বিজেপিয়ে দুভাগত বিভক্ত করিলে, সরকার ভাঙিলে, তারপর শিবসেনাক বিজেপির সরকার গঠন করিলে, তার পরবর্তী সময়ত এনসিপিক দুভাগত বিভক্ত করিলে, শরদ পাওয়ারক নির্বাচনের প্রাক্ষণত এক প্রকারের দল হাতের পর লই গল, এক প্রকারের স্থিতিহীন নেতা হিসাবে বিজেপিয়ে প্রতিষ্ঠা করার যে প্রয়াস করেছিল, কার্যত আজির এই ফলাফল সেয়া সম্পূর্ণ বিপরীত ছবি দেখবলে পাওয়া গেছে। কারণ মহারাষ্ট্র ইন্ডিয়া মিত্রজোটের যে ফলাফল এই পর্যন্ত যে লিড যদি চাও, আমি যে ট্রেন্ড চাও, সেই ট্রেন্ড মতে ইন্ডিয়ার ফলাফল যথেষ্ট ভাল। শিবসেনা উদ্ধব ঠাকরে গোটে যান কেখন আসনত প্রতিদ্বন্দ্বিতা করেছিল, ষোলখন আসনের ষোলখনতে এই মুহূর্তে লিড লই আছে। শরদ পাওয়ারের এনসিপিও বৃহৎ সংখ্যক আসনত লিড লই আছে। সমান্তরালকৈ কংগ্রেসেরও অত্যন্ত ভাল ফলাফল মহারাষ্ট্রের আহিছে। তেনেস্থলত ইন্ডিয়া মিত্রজোটর যদি আমি চাও, অখিলেশ যাদবেও ভাল ফলাফল করেছে, মহারাষ্ট্রের ভাল ফলাফল আহিছে, রাজস্থানের ভাল ফলাফল আহিছে, একমাত্র বিহারের পরা এই মুহূর্তে আশা করা ধরনের ফলাফল আহা নাই। কিন্তু বিহারত দেখবলে পাওয়া গেছে জেডিইউয়ে এই মুহূর্তে বিহারের রাজনীতির ধুমুহার সৃষ্টি করে নীতিশ কুমারের জেডিইউয়ে 15খনক আসনত অকলে এই মুহূর্তে অগ্রগতি লাভ করেছে, এক প্রকারের নিশ্চিত বিজয়ের দিকে অগ্রসর হয়েছে। তেনেস্থলত নীতিশ কুমারের এই 15খনক আসন অতি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হব। আর এই 15খন আসনক লিয়ে নীতিশ কুমারে এইবার দিল্লির যে দরদাম করব, আর এই দরদামত নীতিশ কুমার আসলতে বেশি ওজন লাভ করে সেয়া লক্ষণীয় হব। নীতিশ কুমারের সমগ্র এই যে সিদ্ধান্ত তার উপর সেয়া নির্ণয় করব। গতি আমি এই মুহূর্তে কব পারি যে এই মুহূর্তে ইন্ডিয়া আর এন ডি এ দুটা দলে দুটা আসলে মিত্রগোষ্ঠীয় এই মুহূর্তে যথেষ্ট তৎপরতা আরম্ভ করেছে। মানে পুনর্বার উল্লেখ করব বিচারছো এন ডি এর ফলের পর চন্দ্রবাবু নাইডু এন ডি এর কনভেনারের দায়িত্ব অর্পণ করার চর্চা চলিছে। সমান্তরালক নীতিশ কুমারের প্রসঙ্গক এন ডি এর এই মুহূর্তে যথেষ্ট রহস্যর সৃষ্টি হয়েছে। কারণ নীতিশ কুমারে সম্রাট চৌধুরীক সাক্ষাৎ নকরাকয়ে উভতিছে। তেনেস্থলত এই মুহূর্তে কিছু সময় পাছত এই সমগ্র দৃশ্যপট স্পষ্ট হব। নিশ্চয় ধন্যবাদ জামান, আর আপনি তথ্য সবিশেষ সংগ্রহ করুন, আপনার সঙ্গে যোগাযোগ হম। আমি পরবর্তী খা খবর মাজল যাব বিচার।